মার্চ, তেসরা মার্চ, সতেরোই মার্চ ঐতিহাসিক দিবস, ঐতিহাসিক সত্য। এগুলোকে কোনোভাবেই পাশ কাটিয়ে কোনো অর্জন হবে না। যেভাবে মুক্তিযুদ্ধ অর্জিত হয়নি দোসরা মার্চকে বাদ দিয়ে, তেসরা মার্চকে বাদ দিয়ে, সাতই মার্চকে বাদ দিয়ে, সুতরাং এখন আপনাদের কি অর্জন? এগুলো বাদ দেওয়ার জন্য কি সংস্কার চাচ্ছেন আপনারা, কি করতে চাচ্ছেন? মানুষকে নির্বিঘ্নে ভোট দেওয়ার জায়গাটি তৈরি করে দিন এবং আইনশৃঙ্খলাটাকে ফিরিয়ে আনুন। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করুন, যেটা আপনাদের কাজ, তা না করে আপনারা এগুলোতে হাত দিয়েছেন কেন? জাতি জানতে চায়, আমরা জানতে চাই। নতুন করে নিজেদেরকে ফ্যাসিস্টের চরিত্রে নেবেন না, এখনো সময় আছে, এখনো সময় আছে। আপনাদেরকে আমরা সমর্থন জানিয়েছি, সমর্থন জানিয়েছি সমস্ত কাঠামোগুলোকে, যে সরকার সরকার ধ্বংস করেছে তার মধ্যে একটি ডিসিপ্লিন নিয়ে আসার জন্য, নিয়মানুবর্তিত নিয়ে আনা আসার জন্য। কিন্তু তার বদলে আপনারা কি করছেন আমি জানতে চাই, কি করছেন আপনারা? আপনাদের এই ধরনের আস্থানে যেমন যারা জাতির অস্তিত্ব নিয়ে কথা বলে, এই বাংলাদেশের জন্মের অস্তিত্ব নিয়ে কথা বলে, তাদের কিন্তু প্রশ্রয় দেবে না। এদেশের মানুষ সোনারা মুক্তিযুদ্ধকে ভালোবাসে, মুক্তিযুদ্ধকে যারা ব্যবহার করেছে তাদেরকে আমরা ঘৃণা করি, কিন্তু আমরা মুক্তিযুদ্ধকে ভালোবাসি, মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে এই দেশটি প্রতিষ্ঠিত হয়েছে। সুতরাং এই সত্যকে অক্ষুণ্ণ রেখে যে সংস্কার করবেন সেটাই জাতি ধারণ করবে, এর বাইরে কোনো সংস্কার করলে জাতি ধারণ করবে না এবং আপনাদেরও দুঃখ পাতে হবে। সুতরাং নতুন করে আহ্বান জানাচ্ছি যে ঐতিহাসিক সত্যগুলো, দোসরা মার্চ, পতাকা উত্তোলন দিবস, একটি জাতির মুক্তিযুদ্ধে স্বাধীনতা যুদ্ধের আগে পতাকা উড়িয়ে দেওয়া হয়, সেই সাহসী দিনগুলোকে, সাহসী মানুষগুলোকে, সাহসী ক্ষণটিকে আমরা কোনোভাবেই আমরা অতিক্রম করে অন্য কিছু করতে পারি না। তেমনি দোসরা মার্চ ইশতেহার পাঠ অর্থ হল সামগ্রিকভাবে একটি স্বাধীন রাষ্ট্র কীভাবে চলবে তার একটি রূপরেখা, সেটাকে অস্বীকার করে কিছুতেই আমরা এগোতে পারি না। সাতই মার্চ হতে পারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পরে বিতর্কিত, কিন্তু সেই দিনকার তার সেই ভাষণ সমস্ত বাঙালির মনে রক্ত এবং প্রেরণার উজ্জীবনের একটি মাইল ফলক হয়ে আছে। সুতরাং সেই মাইল ফলককে আমাদের মাথায় রেখে দোসরা মার্চ, তেসরা মার্চ, সাতই মার্চের সত্যতা অক্ষুণ্ণ রেখে আমাদেরকে সামনের দিকে এগোতে হবে। তবে আমি মনে করি এই রাষ্ট্র, এই জাতি তার মূল জায়গায় থাকবে। আমরা মুক্তিযুদ্ধকে ভালোবাসি, মুক্তিযুদ্ধের যারা ব্যবহার করেছে, যারা ব্যবসা করেছে তাদেরকে আমরা ক্ষমতা থেকে টেনে নামিয়েছি। সুতরাং এটা নিয়ে ছিনিমিনি ফেললে প্রত্যেকের জবাব দিতে হবে, সময় মতো জাতি ঘুরে দাঁড়াবে। আপনারা সে বিষয়ে অবশ্যই সতর্ক হবেন এবং সংস্কার করুন প্রাতিষ্ঠানিক ক্ষেত্রগুলোতে, যেখানে আমলা, প্রশাসক, পুলিশ থেকে সমস্ত ধ্বংস হয়েছে, তাদেরকে রাষ্ট্রের সেবার কাজে ফিরিয়ে আনুন, তবে আপনাদের কাজ হবে। এবং সুষ্ঠু নির্বাচনের জন্য যা যা করার সেদিকে রাষ্ট্রটাকে কীভাবে এগোনো যায়, কী সংস্কারগুলোকে কী বন্দোবস্ত করে এগোনো যায়, সে বিষয়ে মনোযোগী হওয়ার আহ্বান জানিয়ে, উপদেষ্টা সরকারকে নতুন করে আবার আহ্বান জানিয়ে, আমি আপনাদের সমস্ত ভালো কাজের সাথে আছি।